যারা হজে যায়, হজের এই হাজিদের জন্য যে হজের সাহায্য করেছে তারাও হজের প্রাপ্য এবং সওয়াব পায়। জিহাদে গেলেও ওই রকম, যদি কেউ জিহাদে যায় তার জিহাদের সামগ্রী তৈরি করে দেওয়া, তারপরে তার বাড়ি ঘর দেখাশোনা করা, এগুলোকে যারা করে তারা জিহাদকারীর কাছাকাছি সওয়াব পায়। হাজিদের ক্ষেত্রেও এরকম। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে, তোমরা যা কিছু করো ভালো কাজ, সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া তাজাওয়াদু, এবং তোমরা মানে সফরের সামগ্রী গ্রহণ করো। ফাইন্না খাইরাজ জাদি আত-তাকওয়া, আর মনে রাখো নিশ্চয় যে সবচেয়ে ভালো সামগ্রী হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা ভয় করো আমাকে। যেহেতু আমরা বলতেছিলাম যে হজ সংক্রান্ত আয়াত এটা, কিন্তু এখানে বেশ কিছু বিষয় থাকবে যেটা আল্লাহ তাআলা শুধু হাজিদের জন্য না, এটা সবার জন্য প্রযোজ্য করেন, নির্দেশ এবং নিষেধ। যেমন নিষেধ করেছেন আল্লাহ তাআলা অশ্লীল কাজ থেকে, ফুসুকি থেকে, তারপরে হলো জিদাল থেকে। এটা আমরা যারা হজে যাইনি তাদের জন্য, এর কারণ কি? এই তিনটি জিনিস তো সবসময় হারাম, তো এই সময় আবার আলাদা করে বলতেছেন কেন? এর কারণ হলো কি, যে আপনারা জানেন যে প্রত্যেকটা ইবাদতের মানে মানে বাইরের এবং ভিতরের একটা উপকার আছে প্রত্যেকটা ইবাদতের। কিন্তু প্রতিটা ইবাদতের বাইরের এবং ভিতরের উপকার আছে। তো আপনারা যেমন সালাতের বাইরের উপকার আছে, ভিতরের উপকার আছে। আল্লাহ তাআলা বলেন যে বাইরের উপকার হলো ফাহশা ওয়াল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীল কাজ যত খারাপ কাজ থেকে নামাজ এ রাখে। আর ভিতরে কি বলে, যিকরুল্লাহি আকবার, এবং ভিতরে হলো কি, তোমার জিকিরের পরিবেশ করে দেয় সুন্দর করে, সালাত নূর তৈরি করে দেয়। তো সিয়াম সাধনা মানুষ যখন করে, তখন সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইরের অনেক উপকার করে দেন, শরীর স্বাস্থ্য ভালো করে দেন, মুখের থেকে যে দুর্গন্ধ আসে এটা আল্লাহর কাছে মিষ্কাম্বরের মতন। আবার এই সালাতের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন, ভিতরে তাকওয়া অর্জন হয়ে যায়। হজটাতে একটা আলাদা ফায়দা নিয়ে আসে, সেটা কি? সেটা হলো এই যে হজ যদি করে, এবং এই কাজগুলো যেগুলো বলা হচ্ছে যে কিছু কাজ বাদ দেয় এবং কিছু কাজ করে, তখন তাকে আল্লাহ তাআলা হজ থেকে ফিরে আনার সময় একটা নিষ্পাপ মানে বাচ্চার মতো, নিষ্পাপ বাচ্চা, একজন বাচ্চা যখন মানে প্রসব তার মানে করেন তার মা, এই বাবা বাচ্চাটা যেমন নিষ্পাপ থাকে, যে হজ করে যখন সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসে, রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন এক দিনে, সেই দিনটা তার জন্য এমন হয়ে যায় ওই দিন যেন তার মা তাকে জন্ম দিয়েছে। এমন করে সব পাপ তো মাফ করে দিয়েছেন, একটা নিষ্পাপ শিশু বাচ্চার মতন সে হয়ে যায়। আল্লাহ তাআলা এই উপকারটা আমাদের করতে চেয়েছেন, যে আমরা যেন হজের ক্ষেত্রে এই উপকারটা আমরা নিতে পারি। যারা হজে যায় না তাদের মধ্যে দুটো শ্রেণী থাকে, একটা হলো যে যারা হজে গেছে তাদের মানে যাওয়াটাকে সাহায্য করেছে বিভিন্ন ভাবে, আর হজে যাওয়ার কারণে হজে থাকা অবস্থায় এই মানে এমন হয়ে থাকে যে ঘর বাড়িগুলো দেখা, তারপরে তার আত্মীয় স্বজন যারা এই হজের হজে গমনকারী লোকদের বাড়ি ঘর দেখছে, সমস্যার সমাধান করে দিচ্ছে, এরা সব ওই হজের স্বভাবের অংশ মানে অংশদার হয়ে যায়। এটা দারুণ একটা অংশীদার হয়ে যায়, এটা কিন্তু আসলে একটা দারুণ ব্যাপার। যে হজ তারপরে জিহাদ, এগুলোর একটা বড় ফায়দা হলো এই,